হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে এইরকম বেস্ট ফ্রেন্ড ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করে নেবেন খুব সহজে। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এক ক্লিকে এইরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। ওকে, আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর আপনি চার্জবারে লিখে নেবেন স্ক্রিনে দেওয়া অ্যাপসের নামটি। ওকে, আমি স্ক্রিনে অ্যাপসটির নাম দিয়ে দেখব। এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ভালোভাবে লক্ষ্য করুন। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। অবশ্যই আপনার ফাইল ম্যানেজারে, আপনি ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবেন। অবশ্যই যে ফোল্ডারের মধ্যে আপনার ডাউনলোড করা ফাইল জমা থাকে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স থেকে এই প্রজেক্টটি ডাউনলোড করে নেবেন। প্রজেক্টটি ডাউনলোড করার পর আপনি ডাউনলোড ফোল্ডারের মধ্যে অবশ্যই যাবেন। যাওয়ার পর প্রজেক্টটির উপরে আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসতে পারে। তো যদি আপনার সামনে এরকম কিছু অপশন আসে, তাহলে আপনি ডকুমেন্টের মধ্যে ক্লিক করে আপনি যে অ্যাপসটিকে ইনস্টল করছেন এই অ্যাপসটি এখানে চলে আসবে, ওই অ্যাপসটির মধ্যে ক্লিক করবেন। যাদের মোবাইলে এই অ্যাপসটি এভাবে আসবে না, তারা কী করবেন, প্রজেক্টের মধ্যে ধরে শেয়ারের মধ্যে ক্লিক করবেন। এবার দেখতে পাবেন ওই অ্যাপসটি এখানে শো হয়ে যাবে। এবার আপনি সরাসরি অ্যাপসটির মধ্যে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন অ্যাপসটির মধ্যে অডিও সাউন্ড সহ সব কিছু অটোমেটিক শো হয়ে যাবে। আপনি চাইলে প্লে করে দেখে নিতে পারবেন। তো এখানে আপনি কার্টুনের পিকচারের সাথে সাথে মানুষের পিকচার দেখতে পাবেন। ওই মানুষের পিকচারের মধ্যে ক্লিক করে আপনি আপনার নিজের এবং বন্ধুবান্ধবের ফটো বসিয়ে দিলেই চলবে। এবার আপনার ফটো বসানোর জন্য আপনি প্রথমে মানুষের ফটোটির উপর নিয়ে আসবেন। এবার ফটোটির উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিপ্লেস অপশনটি পেয়ে যাবেন। এই রিপ্লেস অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ফটোর মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনার নিজের ফটো দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি পরবর্তী আরেকটি মানুষের ফটোর মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এই ফটোটির উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আবার রিপ্লেস অপশনের মধ্যে ক্লিক করে ফটোর মধ্যে চলে যাবেন। এবার আপনি আপনার একটি বন্ধুর ছবি দিয়ে দিবেন। ওকে, আমি দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি সবগুলো মানুষের ফটোর মধ্যে আপনি এবং আপনার বেস্ট ফ্রেন্ডের ফটোগুলো দিয়ে দিবেন। ওকে, আমি আর দেখালাম না, আশা করি আপনি সবগুলো ফটো দিতে পারবেন। যদি সবগুলো ফটো দেওয়া হয়ে যায়, তাহলে আপনি প্লে করে দেখে নিতে পারবেন। এবার আপনি যার ফটো দিয়েছেন তাদের নাম লেখার জন্য এখানে উপরে নামের অপশনটি পেয়ে যাবেন। তো নামের মধ্যে ক্লিক করবেন। উপরে আপনি আবার নামের উপরে ক্লিক করলে এখানে আপনি নামটি এডিট করে আপনার নিজের নাম লিখে নেবেন। অর্থাৎ আপনি যেই ফটোটি প্রথম দিয়েছেন ওই ফটোটির নাম প্রথমে লিখে নেবেন। এবার দ্বিতীয় নামের জায়গায় চলে যাবেন। এখানে আপনি দ্বিতীয় যার ফটো দিয়েছেন তার নাম লিখে নেবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। নামের উপরে ক্লিক করে নামটি এডিট করে ফটো অনুযায়ী নাম লিখে নেবেন, অর্থাৎ যার ফটো দিয়েছিলেন তার নামটি লিখে নেবেন। এভাবে আপনি চারটি ফটোর মধ্যেই নাম লিখে নেবেন। নামের উপরে ক্লিক করলেই আপনি এডিট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি নাম লিখে নিতে পারবেন। তো আমি চারটি নামই লিখে নিলাম। অবশ্যই আপনি কখনও কার্টুন পিকচারগুলো চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন। আবার নতুন থেকে আপনি প্রজেক্টটি আনতে হবে। নাম দেওয়া হয়ে গেলে আপনি প্লে করে দেখে নেবেন যে হয়েছে কি না। ভিডিও যদি আপনার তৈরি করা হয়ে যায়, তাহলে আপনি উপরে এক্সপোর্ট বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে ওকে বাটন দেখতে পাবেন, এটার মধ্যে ক্লিক করলে ভিডিওটি আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আশা করি আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। তারপরে যদি আপনার ভিডিও তৈরি করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটির প্রজেক্ট লিঙ্ক দিয়ে রাখবো। তো ওখান থেকে আশা করি ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে সমস্যা হলে আমাকে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।